এই যে আমার এখনো মশারিটা এইভাবেই পড়ে আছে, আসলে আমরা সারাদিন নিচের ঘরে ছিলাম তো এক্ষুনি উপরে আসলাম সেই কারণে। আর সারাদিন যেভাবে বৃষ্টি পড়ছে না মুষলধারে, আজকে আমি অফিসও যেতে পারিনি বৃষ্টির কারণেই। জানি এইভাবে এইগুলোর রেজাল্ট মেবি ঠিকঠাক হবে না, কিন্তু কিছু করা ছিল না আজকে আমার। আমি আমার এই অক্ষমতা, মানে এই যে আমার হাত ভাঙা, সেটাই বলতে চাইছি। এই দেখো সিঙ্গারা বন্ধুরা, দুগু বলছে সিঙ্গারা আমরা খাচ্ছি। ও বলছে হ্যালো বন্ধুরা আমরা সিঙ্গারা খাচ্ছি। তো আজকে 18 অক্টোবর সোমবার, আর সন্ধে এখন 7টা মতো বাজে। হ্যাঁ এখনো বাজেনি, 10 মিনিট বাকি আছে। বিকেলবেলা একটু বৃষ্টিটা থেমেছিল তো চট করে গিয়ে নিয়ে আসলাম 6টা সিঙ্গারা আর কিছু মিষ্টি। তো এই হলো ব্যাপার, আশা করি তোমরা সবাই এই বৃষ্টি বাদলের দিনে ভালোই আছো। আর এখানে কুকু দুষ্টুমি করছে। সিঙ্গারা আর তুমি খাবে না? কেন খেয়ে না, খেতে পারবে না, খেতে পারবো না। ঠিক আছে তাহলে আমি খেয়ে নিই। তুমি নিলে কেন, তুমি নিলে কেন, তুমি তো এর আগে আমার কাছে খেয়েছো, আবার দাদুর থেকে নিলে, খেতে পারো না, নষ্ট করো বারবার নিয়ে নিয়ে, ভেরি ব্যাড। আমি খেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ্যিস ডিউটিটা যায়নি, যদি যেতাম আমার ফিরতে খুব অসুবিধা হতো, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে এই পরিমাণ বৃষ্টির মধ্যে স্কুটি চালিয়ে হোক বা স্কুটি ছাড়া হোক, আগে আমি যখন সুস্থ সবল মানে অ্যাক্সিডেন্টের আগে যে আমি ছিলাম, তখন আমি এরকমভাবে করেছি, এরকম বৃষ্টির দিনেও হয়তো করেছি, সেটা আলাদা। কিন্তু এই মানে এই অ্যাক্সিডেন্টওয়ালা এই আর কি প্লেট লাগানো বডিতে, আদু গো মামা আমার এদিকে ব্যথা, মামা আমার অনেক ব্যথা, শোন মামা প্লিজ ব্যথা এদিকে আমার, এদিকে আমার ব্যথা। তো তুমি জানো তো তুমি কেন আমাকে সবসময় এদিকে ব্যথা দাও বলো তো? দেখো বন্ধুরা আমাকে দুগ্গু কিভাবে মারে দেখেছো, বন্ধুদেরকে বলে দিয়েছি তুমি আমাকে সব সময় মারো, আমি কিন্তু বলে দিয়েছি বন্ধুদের। আমি কিন্তু তোমার মেনুই দেব। এই দেখো দুগ্গু বলছে সুপারম্যান হয়ে যাবে, দুষ্টু কুহু। দেখো আমি সুপারম্যান হয়ে যাব। সুপারম্যান হয়ে গিয়ে কি করবে? তোমাকে সুপারম্যান হয়ে গেলে তোমাকে মারবো আমি। সুপারম্যান হয়ে গেলে আমাকে মারবে? তারপরে তারপরে তো আমি অফিস চলে যাব রাগ করে, তখন তুমি কি করবে? তো অফিস চলে যাব, তাহলে এখনই আমি অফিস চলে যাই। না কেন, না কেন, এখন কোন অফিস চলে যাবে এখন? আচ্ছা আমি এখন অফিস যাচ্ছি তাহলে। না হবে না, না আমি এখন অফিস যাব, ছাড়ো আমাকে। না তাহলে দুষ্টুমি করলে আমাকে মারলে কিন্তু আমি যাব। দেখেছো কিভাবে আমাকে মারছে, ধাক্কা দিচ্ছে, আমি অফিস চলে যাচ্ছি। হ্যাঁ চলো বন্ধুরা আমরা অফিস চলে যাই, দুগু কুহু ঘরে থাক একা। না কেন, তুমি ঘরে থাকো। না তুমি ঘরে থাকো, আমি অফিস যাই। না তো এই হলো তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম এই আর কি। আগের মতো তো আর এখন ব্লগ এডিটিং করে করে ব্লগ দিয়ে উঠতে পারছি না, খুব ইচ্ছে
করছে করে কিন্তু না কি হয়েছে আমার ডান হাতটা ডান কাঁধটা একটা পোরশন আমার বডির আর আগের মতো নেই আচ্ছা তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো বেশি বেশি করে জল খেয়ো আর খুব সাবধানে থেকো আচ্ছা দুগ্গু তুমি বাই বাই করে দাও বন্ধুদেরকে আমার চুল তোমাকে আঁচিয়ে দিতে হবে না এ আমি তো ঢুকাচ্ছি বাই বাই বন্ধুরা বাই বাই বন্ধুরা দেখতে পাইনি তো বাই বাই বন্ধুরা এটা পাকা বুড়ি কিন্তু এটা কি আচ্ছা চলো বাই বাই টাটা সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো বাই বাই থেকো থেকো টাটা।